গুড মর্নিং, সকাল সকাল শুরু হয়েছে, রেডি হয়ে ক্লাস হয়ে যাবে। একটু লেট হয়ে গেছে, ক্লাস রয়েছে, রেডি হচ্ছে। গুড মর্নিং, রেডি? রেডি হয়ে গেছি, আজকে ফার্স্ট ক্লাস। সব একদম ছড়িয়ে ফেলেছি তাড়াহুড়ো করতে গিয়ে, যেহেতু কালকে 4:30 বেজে গেছিল, ভিডিও এডিট করে সকালবেলায় পোস্ট হয়ে গেছে। তারপরে এখন ব্রেকফাস্ট এখনো করা হয়নি, করব। আর এসব ছড়িয়ে টড়িয়ে রেখেছি, তাড়াতাড়ি করছি, যাবো বলে। রেডি হয়নি, ড্রেসটা পরে নিই, তারপর আবার দেখাচ্ছি কি পরলাম আজকে। রেডি, দেখো এটা হলো আমার আজকের আউটফিট, পরে যাচ্ছি আমি। এটা আমার আজকের আউটফিট, কেমন লাগছে জানিও। আমি রেডি, এখন ক্লাসে যাব। এই যে আয়নাটা খুলে এখানটায় নিয়ে এসেছি, ওইখানে ছিল। আমার মেকআপ করতে এত অসুবিধা হচ্ছিল, তার জন্য আয়না খুলে এখানে নিয়ে আসা হয়েছে, তাই এটাতে এখন দেখছি। ঠিক লাগছে তো? একদম। চলো ক্লাসে যাই। এই যে রোড, আর এই হলো সি বিচ, একদম সামনে। রেডি হয়ে তাড়াতাড়ি করে ক্লাসে চলে গিয়ে দেখলাম অলরেডি স্টার্ট হয়ে গেছে। আমি অনেকটা লেট হয়ে গেছিলাম, তো আই মেকআপ অলরেডি স্টার্ট, একটা আই মেকআপ আমি দেখতে পেয়েছিলাম ডেফিনেটলি। আর ক্লাস খুব ভালো ছিল, এটা ছিল ফার্স্ট লুক। টোটাল 5টা লুক ছিল, ফার্স্ট লুক কমপ্লিট, মানে স্টার্ট হয়ে গেছে ফার্স্ট লুক। থিওরি ইন অল দ্য 3 ক্যাটাগরিজ, এজ, স্কিন অ্যান্ড দ্য আউটফিট। ওয়েসে एक दूसरे को मिलके एक दूसरे की प्रॉब्लम सॉल्व कर रहे हो, मतलब हमारे तक वो क्वेश्चन आ रहे हो उसके पहले ही आप एक दूसरे के क्वेश्चन। ফার্স্ট লুক পুরো কমপ্লিট হয়ে গেছে, দারুণ লুক ছিল। আই মেকআপটা জাস্ট ফাটাফাটি, আর তার সাথে অনেক নতুন নতুন টেকনিক শিখলাম। মানে সিরিয়াসলি এই ইন্টারন্যাশনাল ক্লাসে অনেক নতুন নতুন টেকনিক আমার আমি শিখতে পেরেছি। এখন লাঞ্চ টাইম, তো লাঞ্চ করব, তার আগে আমরা একটু সি বিচে এলাম, একদম পাশেই, তো ফটো শ্যুট করতে এসেছি। ওয়াও, দেখো হোটেল সি প্রিন্সেসে ক্লাসটা হচ্ছিল, তো একদম বিচের পাশেই ছিল, খুব সুন্দর ছিল, আর লোকেশনটা এত ভালো ছিল, খুব ভালো ভালো ফটো আসছিল। আমি অলরেডি আমার ফেসবুকে এগুলো পোস্ট করে দিয়েছি। আর এখানে পুল ছিল, তো অলরেডি পুল পার্টি চলছিল, তো আমাদের সেটা করা পসিবল ছিল না। বাট বিচে যাওয়াটাও আমাদের হয়নি, খুব একটা টাইম পাইনি। দিন একটু ফটো ভিডিও করে আমরা লাঞ্চ করতে চলে গেলাম। তো অনেক লোক যেহেতু ছিল, তো সেই জন্য আমরা একটু লেট করে এলাম। আর এখানে ছিল পুরো ভেজ, মানে এত ভালো ভেজ খাবার আমি এখানে গিয়েই খেয়েছি ফার্স্ট টাইম। পুরো ভেজ ছিল, একদম পিওর ভেজ, সবাই এখানকার বেশিরভাগ নন বেঙ্গলিরা সবাই ভেজ, তো সেই জন্য সব ভেজ খাবারই আমরা এই কদিন ধরে খেয়েছি আর কি। গলার অবস্থা আমার খুব খারাপ ছিল, তোমরা শুনেই বুঝতে পারছো, তাই জন্য ভিডিও একটু লেটেই পোস্ট করছি। তো খাওয়া দাওয়া করে আবার আমরা ক্লাসের দিকে যাচ্ছি, সেকেন্ড লুক স্টার্ট হবে। তো খাবার দাবার এখানকার খুবই ভালো, একটু স্পাইসি যেহেতু ভেজ, তো পুরো পিওর ভেজ সবাই খায়, তো যেহেতু আমাদের মাছ মাংসটা একটু স্পাইসি হয়, তো ওদের তো সেরকম ব্যাপার নেই, সেই জন্য ভেজের মধ্যেই একটু স্পাইসি ব্যাপারটা আছে সব খাবারে। The plan was that we will be starting directly with the makeup and we will do the hair in the room, but then, you know, it was ma'am idea and of course lene ki jo gore aayenge tere sajda inki hindi sun ke aaj mujhe pata chala logo ko katrina kaif ki hindi kyu pasand aati hai हम कितनी भी अच्छी हिंदी बोल लें, पसंद कैटरीना कैफ की आने वाली है।
তোমরা কতটা বুঝতে পারলে জানি না, এনারা বলতে এটাই চাইছিলেন যে হিন্দি ফিল্ম খুব দেখে। উনি ছিলেন ওনার বৌমা, যিনি ওনার অ্যাসিস্ট্যান্ট মেকআপ আর্টিস্ট জুলফিয়া ম্যাম, ওনারই বৌমা ছিলেন ওনার অ্যাসিস্ট্যান্ট। তো উনি হিন্দি ফিল্ম দেখতে খুব পছন্দ করেন, আর ওদের হলো ফেভারিট অ্যাক্টার্স হলো শাহরুখ খান। তো উনি সেজন্য গানও গেয়ে শোনালেন, আর ওনার বেশিরভাগ ভিডিওতে হিন্দি গানেই কিন্তু ওরা রিল বানিয়ে থাকে। তো ওরা খুব পছন্দ করে হেমা মালিনী, বচ্চন, এই নামগুলো কিন্তু নিয়েছিলেন, আর একটু একটু হিন্দি গানও জানে, তো সেটা গিয়ে শোনালো। আমি তো আরও বেশি খুশি হয়ে গেছিলাম যে ওনার ফেভারিট হিরো হলো শাহরুখ খান। তো আমারও ফেভারিট হিরো শাহরুখ খান, তো এটাতে আমি ভীষণ খুশি হয়েছিলাম শুনে। ক্লাস শেষ করে চলে এসেছি, এখন বাজে কটা বাজে গো, এখন 6টা বাজে, কিন্তু দেখে মনে হচ্ছে আমাদের ওখানে হলে 6টায় অন্ধকার হয়ে যায়। পুরো রুমের অবস্থা এই, তখন এত তাড়াহুড়ো করে গেছি, এই রুমের অবস্থা আমাদের। এখান থেকে সানসেটটা দেখা যায়, ওই যে সি বিচ। এখন 9:30 বাজে, আমরা এসে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম, নিয়ে এখন 9:30, রাত 9:30 বাজে। হ্যাঁ, এবার যাবো মার্কেটে, এবার একটু মার্কেটের দিকে যাচ্ছি, একেবারে খাওয়া দাওয়া করে ঢুকবো। আমরা হোটেলের সামনে থেকে অটো নিয়ে নিয়েছি, অটোয় করে পাশে একটা মার্কেটে যাচ্ছি। আচ্ছা, এখন রাত 12টা বাজে, আমরা অর্ডার করেছিলাম, বাইরে গেছিলাম, বাইরে টুকটাক মার্কেটে দিয়ে গেছিলাম, তো খেয়েছিলাম, সেই জন্য এখন আর বেশি খিদে পাচ্ছিল না, তাই একটাই থালি অর্ডার করেছিলাম। আর আসার সময় শসা কিনে নিয়ে এসেছিলাম, কিন্তু কাটার কিছু নেই, তাই শসা শুদ্ধ খেতে হবে। আর এখন খেতে খেতে আমরা সিআইডি দেখছি। সিআইডি হচ্ছে, টিভি দেখার তো টাইম হয় না কোনোদিনও, এখানে এসে আমরা টিভি দেখছি, মানে খেতে খেতে। এখন 12টা বাজে, পুরো 12টা বাজে এখন। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি, খাওয়া দাওয়া করবো, ঘুমাবো, ঘুমিয়ে পড়বো, একটু টায়ার্ড আছি, অনেকটা জার্নি হচ্ছে, ক্লাস অনেক কিছু রয়েছে, সেই জন্য আবার কালকে সকালবেলায় ক্লাস আছে 10টা থেকে, তাড়াতাড়ি উঠে রেডি হতে হবে, ব্রেকফাস্ট করতে হবে, তো সেই জন্য আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কালকে আবার সবার সাথে দেখা হবে, আর সবার কেমন লাগছে অবশ্যই জানিয়ে, আর গুড নাইট সবাইকে।